উত্তরবঙ্গের সবচেয়ে বড় নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি। ইরিবোরো মৌসুমকে সামনে রেখে এই বন্দর দিয়ে প্রতি বছর আমদানি করা হয় বিপুল পরিমাণ ইউরিয়া সার, যা সরবরাহ করা হয় উত্তরবঙ্গের 16 জেলায়। তবে বন্দরে পর্যাপ্ত শেড না থাকায় খোলা আকাশের নিচে পড়ে আছে প্রায় 20,000 মেট্রিক টন ইউরিয়া সার। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকার ফলে পানি পড়ে জমাট বেঁধে গেছে অনেক সারের বস্তা। এই জমাট বাঁধা সারের বস্তা খুলে হ্যামার দিয়ে ভেঙে রোদে শুকিয়ে আবারও নতুনভাবে বস্তায় ভরা হচ্ছে বলে জানান এই কাজে নিয়োজিত শ্রমিকরা। এতে বেশিরভাগ সারের দানা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। কৃষকের ক্ষতি করতেছে এগুলো। এই মালটা অনেক দিন কর আগে কর মাল। বাঘাবাড়ির সার প্যাকেটগুলো ফাটা গেছে, কাইটিয়া বাইরে মিক্সার করে ভালো করে দিচ্ছি আমরা। কৃষকেরা জমাট বাঁধা সার নিতে চায় না, তাই এসব সার নিতে অনাগ্রহ প্রকাশ করলেন এই সার ব্যবসায়ী নেতা। আমরা টাকা দিয়ে কেন আমরা জমাট বাঁধা সার কিনবো? কৃষক কেন যে এক বছর সারের দিকে আসবে তাকে জমাট বাঁধা সার তো দেওয়া যাবে না, নিতেও চায় না। তাহলে আমরা যারা ব্যবসায়ী আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। গুঁড়ো করা হলেও সারের গুণগত মানের সমস্যা হবে না, তবে জমাট বাঁধা জমিতে ছিটালে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানালেন কৃষি কর্মকর্তা। এটা যদি গুঁড়ো ভালো হয় তাহলে তো মানে ছিটানো কোনো সমস্যা নাই, আর যদি দলা থাকে আর কি সেক্ষেত্রে ছিটানোর সমস্যা হইতে পারে। তো দলা ভেঙে যদি তারা ছিটায় সেক্ষেত্রে সমস্যা হবে না আর কি। ল্যাবে পরীক্ষা করে সারের গুণগত মান না দেখে এভাবে প্যাকেট করলে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। সার যদি সেটাকে আবার পুনরায় রিসাইকেল করা হয় সেটা অবশ্যই ল্যাবে টেস্ট করে তার গুণগত মান দেখে পরীক্ষা না করে এভাবে প্যাকেট করার কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমরা সরজমিনে দেখে আমরা বিসিআইসিকে এটা জানিয়ে দেবো। বাঘাবাড়ি নৌবন্দরে সারের গোডাউন রয়েছে দুটি, যার ধারণ ক্ষমতা প্রায় 15,000 মেট্রিক টন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।